চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক ব্যক্তিকে ক্রস ফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ পাঁচজনের নামে দায়ের করা মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব নির্দেশ দেন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, আদালত আগামী 8 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। এ সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পিবিআইকে। এটা ওই এলাকায় একটা চরমভাবে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যে আমরা আর চাই না যেন কোনো মায়ের কোল খালি হোক, আমরা চাই না যে একজন শিশু বাচ্চা সে বাবা হারা হোক, আমরা কেউ চাই না যে একজন ছেলে সে ভাই হারা হোক। তো বেশ করে আজকে যে আদেশটা দিয়েছে এটাতে আমরা সন্তুষ্ট এবং এটা ইনশাল্লাহ তদন্ত হবে, কারণ যেহেতু মার্ডার কেস, কিডন্যাপের মামলা, সেহেতু তদন্ত হয়ে গেলেই এই আসামিরা যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদের একটা দৃষ্টান্তমূলক আমরা মানে শাস্তি কামনা করছি।